তরমুজ কেনাকে কেন্দ্র করে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে। শুক্রবার রাতে শহরের শায়েস্তা নগর মুন জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোহনপুর এলাকার তরমুজ বিক্রেতা রাজু মিয়ার সাথে তরমুজ কেনা নিয়ে বহুলা এলাকার সৈয়দ আলীর ভাতিজার বাগবিতণ্ডা হয়। এর জেরে এই দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায়। এতে আহত হয়েছে অন্তত 20 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।